হ্যাঁ গাইস, শুভ সকাল সবাইকে, সুস্বাগতম। তো কালকে মাঠে গিয়েছিলাম, বাস হয়ে গিয়েছে, ঠান্ডা লেগে গিয়েছে, এই পাশ দুটো প্রচুর ব্যথা, মানে ঢোক চাপছি, এত ব্যথা লাগছে তোমাদেরকে কি বলবো। চলো আবারও একটা নতুন সকাল, নতুন দিন কিভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো গাইস। তো গাইস দেখো, আমি এখন টিয়ার বর্ষাদের বাড়িতে চলে এসেছি। এই দেখো, এখানে বর্ষা আছে, একটু হাই কর। হাই। তো আজকে তো জানোই তো যে ভৈম একাদশী, তো টিয়ার ঠাকুমা দেখো একাদশী করেছে, তো ওখানেই আসলাম প্রসাদ খেতে। ওই দেখো কাপড় ঘিরে ওখানে একটা ছোট্ট করে একটা প্যান্ডেল মতো করেছে। তো দেখো সবাই এখানে আছে প্রসাদ খাওয়ার জন্য, তো আমিও চলে এসেছি। আর জানোই তো টিয়ার মা তো বাড়িতে নেই, কাজে যায়। টিয়ার মা, তারপরে বর্ষার মা, দুজনেরই মা কাজে যায় একই কোম্পানিতে, তো শুধুমাত্র জেঠিমা একা। বলি তো আই মেয়ে করেছি, ফলের ব্যবস্থা করেছি, এটা কিনে কিনে পাই দেই। কলা পা খাও, দাদি দিকে খাও। হ্যাঁ, দিস তাই মরণ দে, দাও প্রসাদ দাও। দেখো জেঠিমা খুব করে খাওয়ার কথা বলছিল, তো আমি খেতে বসে গিয়েছি। তো দেখো যুতিকা খেতে বসেছে, মানে আমরা আমি খেতে বসেছি, আবার যুতিকা এসে যোগ দিল, তাই তো। আর এই দেখো আমার প্রায় হয়ে যাওয়ার মতো অবস্থা। শুক্তটা খেলাম, শুক্তটা হচ্ছে ওটা কি ছিল, হ্যাঁ তুরুল, সিম, মটরশুঁটি, আলু, বড়ি, এইসব দিয়ে একটা শুক্ত ছিল। আর এটা দেখো বাঁধাকপি হচ্ছে মটরশুঁটি দিয়ে আর শিস পালং দিয়ে একটা চচ্চড়ি করেছে, আর এটা হচ্ছে সয়াবিন আলু। তো এইটাই আমার সব থেকে মানে পছন্দের জিনিস। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর ওই দেখো দাদার কাজটা দেখো, হাই করে দাও। এই যে ওই যে আমার দাদা, আর এই এই হচ্ছে শান্টু, আমাদের শান্টু। শান্টুও খাওয়া দাওয়া করছে দেখো। এ খুব কথা শোনে, শান্টুকে ডাকলেই তো চলে আসে। আর গাইস এই দেখো খাওয়া দাওয়া করে উঠলাম এই মাত্র। আর এই দেখো তোমাদের যে সেই কুল গাছ আগে দেখেছিলাম, এই দেখো কত বড় বড় কুল, কিন্তু এখনো দেখো পাকেনি কুলগুলো, দেখতেই পাচ্ছ পুরো কুলে, পুরো একদম গাছের ডাল পুরো নিচু হয়ে গিয়েছে। দেখো বড় বড় হয়েছে কিন্তু এখনো পাকেনি। আর এই দিকটায় দেখো কি সুন্দর, দেখো ফুল ফুটে আছে, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই, এত সুন্দর। টিয়াদের বাড়িতে এত ফুল ফুটেছে আজকে কি বলবো, ঠান্ডার সময় এত ফুল ফোটে না, যদিও আমাদের বাড়িতে যে গাছগুলো আছে ফুলের সেগুলোতে তো ফুলই নেই। তো দেখো এখানে টিয়াদের এখানে যে ফুল গাছগুলো একদম পুরো ফুলে একদম ঠাসাঠাসি হয়ে আছে। এ দেখো এখানে কটা গোলাপ ফুল গাছও আছে, এখানে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে, এই দেখো এখানেও একটা গোলাপ ফুল ফুটেছে। এই দেখো গাইস ডাব ব্যাপারী এসেছিল, তো আমাদের ডাব দেওয়া হয়েছে। এই দেখো আর এই যে আমাদের গাছটা, তো দেখো পাড়া হয়ে গিয়েছে, আমি ওখানে খাচ্ছিলাম তো সেজন্য। দেখো টিয়াদের বাড়ি থেকে বাড়ি এসে দেখলাম যে মায়ের স্নান হয়ে গিয়েছে, রান্না বসিয়ে দিয়েছে দেখো গ্যাসে, তো একদিকে ভাত আর একদিকে দেখো আলু ভাজা করছে, দেখতেই পাচ্ছ। আর বাকি রান্নাটা পরে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। আর এদিকে দেখো ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে।
আর এই দেখো গাইস, একে তো ঠান্ডা লেগে আছে, তার উপরে দেখো ডাব খাচ্ছি, লোভ সামলাতে পারলাম না। আর বাবা বাজার থেকে এই মাত্র বাড়িতে আসলো, তো দেখো তোমাদের সঙ্গে বাজারটাও এখন শেয়ার করতে চলে এলাম। তো চলো ব্যাগটা ঢালা যাক, কী কী এনেছে দেখি। তো দেখো দুটো বাঁধাকপি বার হয়েছে, দেখো পুরো সব চারিদিকে ছড়িয়ে পড়লো বাজারগুলো, দেখতেই পাচ্ছো। তো এগুলো আমাকে গোছাতে হবে, তো চলো বাজারগুলো গুছিয়ে নেই। তো এই দেখো আমার বাজারগুলো গোছানো হয়ে গিয়েছে, দেখো দুটো বাঁধাকপি নিয়ে এসেছে, আর এদিকে দেখো রসুন নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, আর আদা পেঁয়াজ, আর এই প্লাস্টিকটাতে আমি হচ্ছে বিন তুলেছি, এই দেখো বিন আর সিম, এই দুটো সবজি এর মধ্যে রেখেছি। আর এদিকে দেখো এই প্লাস্টিকটার মধ্যে হচ্ছে মুগ ডাল আছে, দেখো যেহেতু এক হাতে ভিডিও করছি আর সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে। তো দেখো এই যে একটা প্যাকেট আছে ছোট, এটাতে জিরে আছে, আর এটা চিনি, যেহেতু আমরা চা খাই তো সেজন্য চিনি, আর এটাতে দেখো গোটা গরম মশলা। তো পুরো বাজারগুলো আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর আলুগুলো আমি অনেক আগেই দেখো এই প্লাস্টিকের হচ্ছে ঝুড়ির মধ্যে রেখেছি। আর গাইস এতটাই শরীর খারাপ লাগছিল যে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনও স্নান হয়নি, আর আজকে দুপুরে কিছু খাবো না, কারণ সকালে খাওয়াটা এতটাই বেশি হয়ে গিয়েছে, তারপরে ঠান্ডা ডাবের জল খেয়েছি, খাওয়ার পরে আরও যেন গলাটা বেশি বেশি করে ব্যথা ব্যথা লাগছে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্নানটা করে আসি। দেখো আমাদের পুষিটা রৌদ্রে বসে আছে, আর দেখো গা হাত পা একটু চাটাচুটি করছে। আর গাইস এখন বাজে হচ্ছে 4:45, তো এত শরীর খারাপ লাগছে যে ক্যামেরার সামনে ক্যামেরা খুলে কথাই বলতে পারছি না, কিন্তু শর্ট ভিডিও করতে হবে জানোই তো। আর তোমাদের সঙ্গে তো বলাই হয়নি আজকে দুপুরের মেনুটা, আজকে হচ্ছে আলু আলু ভাজাটা আর ভাতটা তো তোমাদেরকে দেখানো হয়েছিল, আর হয়েছে মুগ ডাল আর সয়াবিনের তরকারি, তো এটাই আমাদের বাড়িতেও আজকে এটাই খাওয়া। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এ দেখো কথা বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে দেখেছো জামাটাই উল্টো পরে নিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখো খুলতে পারছি না, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকো।